নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া, এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী। পৌলমী, আজ এবং আগামীকাল ছট পুজো, বিভিন্ন জায়গায় বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে আমরা দেখছি ছট পুজোর আয়োজন, এবং যারা ছট পুজো করে থাকেন তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এইরকমই একটি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে যেরকম তিনি পূজা পার্বণের সময় আমরা দেখি যে প্রত্যেকটি রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করেন, ঠিক তার পাশাপাশি তিনি আজ আরও একটি মন্তব্য রেখেছেন সামনে। পৌলমী বলবে? একদম বলা যেতেই পারে, কেননা আজকের দিনে দাঁড়িয়ে এই মন্তব্য অত্যন্তই প্রাসঙ্গিক। কেন বলছি বলুন তো, বর্তমানে শিক্ষক দুর্নীতি নিয়ে একের পর এক নেতা মন্ত্রী কোথায় না হাজতবাস করছে, তার মাঝে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ছটঘাটে গিয়েছিলেন, এবং ছট পুজোর উদ্বোধনে তিনি কি বললেন যে সূর্য দেবতার কাছে কামনা করব আপনাদের যাতে মনুষ্যকামনা তিনি পূর্ণ করেন, এবং ছট মায়ের কাছে আবেদন করব বা প্রার্থনা করব যে তিনি যেন তার সন্তানদের মনের কথা শোনেন এবং প্রত্যেকের সন্তান যাতে চাকরি পায়। অর্থাৎ কোথাও গিয়ে এই রাজ্যের বুকে যে চাকরির আকাল বা কর্মসংস্থান হচ্ছে না, যোগ্যরা চাকরি পাচ্ছে না, তা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মেনে নিলেন, এবং তিনি নিজে কার কাছে প্রার্থনা করছেন, না ছট মাইয়ার কাছে। আর এখানেই প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে এই ধরনের কথা হাওয়ায় ভাসিয়ে দিলেন কেন? কর্মসংস্থান কি কোনো সূর্য দেবতা এসে দেবে, ছট মা এসে দেবে? কর্মসংস্থান তো হবে যোগ্যতার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে, বেশ কিছু প্রোটোকল রয়েছে, তাই না তনয়া? কেননা আমরা জানি যে একদমই তাই, বিজ্ঞপ্তি হবে বা যে যে পদ্ধতিগুলো রয়েছে, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথা বলার কারণটা কি? একেবারে, এবং এই বিষয়টাই কিন্তু মূলত এই মুহূর্তে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার কারণ, যেমনটা পৌলমীয় বলল, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে চাকরি প্রার্থীরা তারা লাগাতার অবস্থান করছেন, অনশন করছেন, বিক্ষোভ করছেন, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। পুজো পার্বণ চলে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ভালো শুভ কামনা করেন তার পরিবার পরিজনদের জন্য, এবং চাকরি প্রার্থীরা তারাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি যে যেখানে তারা অবস্থান করছেন, যেখানে বসে রয়েছেন দীর্ঘ দিন ধরে, 500 দিনে প্রায় 600 দিন হতে যায়, SLST চাকরি প্রার্থীরা বলুন, প্রাথমিকের যে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে তারা বলুন, বিভিন্ন দপ্তরে শুধুমাত্র শিক্ষকরা নয়, শিক্ষাকর্মীরাও তারাও কিন্তু অবস্থানে রয়েছেন কেবলমাত্র স্বচ্ছ নিয়োগের দাবিতে। আর এই নিয়োগ নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে, একটা আকচাকচি চলছে, বিরোধীরা তারা সোচ্চার হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে যেমনটা তুমিও বললে, একেবারে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতন একটি বার্তা, এমন একটা আর্জি ভগবানের কাছে, প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, সত্যি তারপর হয়তো চাকরি প্রার্থীরা তারা আরও হয়তো দ্বিধাবিভক্ত হয়ে পড়বে, চাকরি নিয়ে তারা যে সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত অনেকে আশায় বুক বেঁধে রয়েছেন যে চাকরি হয়তো হবে, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে বারংবার, কিন্তু তারপরে গিয়ে এই রকম একটি মন্তব্য, যেই মন্তব্য আমরাও হয়তো কোনো সময় ভগবানের কাছে পৌলমী গিয়ে থাকি এবং সেখানে গিয়ে আমরাও আমাদের পরিবার পরিজনদের মঙ্গল কামনা করে থাকি, নিজের মনের বাসনা যাতে পূরণ হয় সেই বিষয়টাকে সামনে রাখে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকের এই মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, এবং একই সঙ্গে বিরোধীরা তারাও সোচ্চার হয়েছেন তার এই মন্তব্য নিয়ে, এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন। একদমই তাই, কেননা চাকরির প্রার্থীরা তারা বিগত কয়েক বছর ধরে, অর্থাৎ 2011 সালে যখন পট পরিবর্তন হয়েছে, তারপর থেকে একটাও স্বচ্ছ নিয়োগ হয়নি এমনটাই বারবার দাবি করছে কারা না বিরোধীরা। আমরা দেখতে পাচ্ছি গান্ধীমূর্তির পাদদেশে, সেখানে দীর্ঘদিন ধরে 500 থেকে 600 দিন অতিক্রান্ত হচ্ছে, চাকরির প্রার্থীরা অবস্থান করছে, বিক্ষোভ দেখাচ্ছে শুধুমাত্র চাকরির দাবিতে। আর সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক প্রধান, যার ওপরে গোটা রাজ্যের ভালো থাকা খারাপ থাকা সব দায়ী বর্তায়, সেই মুখ্যমন্ত্রী, সেই প্রশাসনিক প্রধান তিনি কি বলছেন যে সূর্য দেবতার কাছে, ছট মাইয়ার কাছে কামনা করুন আপনাদের সন্তানের যাতে চাকরি হয়। তাহলে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার এই বিষয় নিয়ে কথা বলতে হলো অনুষ্ঠানের দিনে। আমরা দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় SSC নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, মানিক ভট্টাচার্য প্রাক্তন শিক্ষা পর্ষদের সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কোথাও গিয়ে দুর্নীতিকে একেবারে পাহাড় ছুঁড়ে গিয়েছে, সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে, চাকরির কথা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতে হচ্ছে,
সব মিলিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে আসছে, তাই এমনই বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু উত্তর খোঁজার চেষ্টা করব আপনাদের সামনে। আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। এবং আর কী কী কাজ রয়েছে? একদমই, ফেসবুক পেজে তো অবশ্যই আপনাদের নজর রাখতে হবে, এবং একই সঙ্গে আমাদের যে কন্টেন্টগুলো বিভিন্ন সময় আমাদের সহকর্মীরা তারাও আনেন আপনাদের সামনে, সেগুলোকে অবশ্যই শেয়ার করতে হবে, যাতে আরও বহু সংখ্যক মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। আরও যাতে মানুষ খবরের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন, খবর কোথায় কী হচ্ছে না হচ্ছে তার সঙ্গে একেবারে আটকে থাকতে পারেন, সেই কারণের জন্য যেমনটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং তার পাশাপাশি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের আর বাংলার ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেখানে যান, সাবস্ক্রাইব করুন। তার কারণ 24x7 24 ঘন্টা সপ্তাহে 7টা দিন প্রত্যেকটা মুহূর্তে ব্রেকিং খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি, তার জন্য আপনাদের নজর যেমন রাখতেই হবে ইউটিউবে, ঠিক একই রকমভাবে আপনারা নজর রাখতে পারেন আর কোথায় বলো আমি আমাদের চ্যানেল রিপাবলিক বাংলায়।